আজ আমি আপনাদের দেখাবো কিছু প্রাকৃতিক দৃশ্য গ্রাম বাংলার। এই দেখেন, এই যে হচ্ছে কলা গাছ, কলা গাছে ওই যে কলা কলা হয়েছে। আর এই হচ্ছে আমাদের ধান ক্ষেত, ওই যে ওইখানে ধান গাছের পানি দেওয়া হচ্ছে। আর এই হচ্ছে আমাদের ধান ক্ষেত, এই হচ্ছে আমাদের ধান ক্ষেত। এই দেখেন, চোখ জুড়ানো সবুজে ঘেরা, যেদিকে তাকাই শুধু সবুজে ঘেরা ঘেরা ঘেরা। এই দেখেন ধান ক্ষেত, এই হচ্ছে ধান ক্ষেত, এই হচ্ছে ধান ক্ষেত। যত দূর চোখ যাবে শুধু ওই যে হচ্ছে পানি দেয় ধান গাছে। এই দেখেন ধান ও ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। দেখছেন কি সুন্দর ধান ক্ষেত। এই দেখেন কে বলেছে ধানগুলো সব ফুলে বের হয়েছে, কেবল বের হচ্ছে ধান, আর বেশি দিন নেই। আর হচ্ছে এক দুই মাসের ধান চাষ আছে, তিন মাসের। এইখানে আমাদের প্রচুর পরিমাণ মাছ আছে, প্রচুর, অনেক বড় বড় কাতলা মাছ আছে, দেখাবো যেদিন মাছ ধরা হবে। এই হচ্ছে ধান ক্ষেত, আমি আসছি একটা পেঁপে নেওয়ার জন্য। দেখাচ্ছি আপনাদের, এখন যেদিকে তাকাবেন শুধু ধান আর ধান। যেদিকে তাকাবেন শুধু ধান আর ধান। বাংলাদেশের ঠিকানা হচ্ছে এসে আখ গাছ, আখ লাগাইছে আমার বোন। আমি আসছি একটা পেঁপে নেওয়ার জন্য। ওই দেখেন কলা, ওই যে এই জায়গা দিয়ে একটা পেঁপে নেব, ভর্তাবাদ এই পেঁপেটা। পেঁপে গাছ, এই যে পেঁপে ছিললাম, দেখেন যাই ফিরে যাই। ওই দেখেন মাছ, মাছে নড়া নড়ি করতেছে জলের মধ্যে। ধন্যবাদ।